হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। তো আজকে আমার মায়ের মানে 60 ইয়ার্স ওল্ড বার্থডে, মানে 60 বছরের বার্থডে। তো আমরা দু বোন মিলে দেখো রান্না বান্না করেছি, আর আজকে মানে খুবই মজা করছি। তেজু এখন স্কুল থেকে এলো, তো সেই জন্য এই টাইমটাই আমরা বেছে নিলাম। তো যাই হোক, প্রিয়ান তেজু এ প্রিয়ান তো আজকে দুপুরে ঘুমাইনি, কতক্ষণ ওর দাদিয়া কেক কাটবে সে অপেক্ষায় আছে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে আমরা দু বোন মিলে কি কি রান্না করলাম। তো দেখো, এখানে আছে মায়ের পছন্দের কিছু স্ন্যাক্স আর সমস্ত ভেজ আইটেমের খাবার, আর সাথে একটা কেক। তো তোমাদের ঝটপট করে আমি মেনুটা বলে ফেলি। তো দেখো, 5 রকমের ভাজা আছে, বড়া আছে, 2 রকমের শাক। তো দেখো, একদমই সামান্য ভাত, কারণ থালে আর জায়গা হচ্ছিল না। ডাল আছে, চচ্চড়ি, আলু পটলের রসা, ধোকার ডালনা, শাহি পনির, চাটনি, মিষ্টি, সাথে আছে সেলিব্রেশনের জন্য একটা কেক, যদিও বা মা বাইরের কেক খেতেই চায় না। তো এই যে বুনু বুনু এদিকে ব্লগ করছে আর কি, আর এদিকে দেখো প্রিয়ান, প্রিয়ানের আর ধৈর্য মানছে না কেকটা কখন কাটা হবে। এখনই আমরা কেকটা কেটে ফেলবো। হ্যাঁ, কেক কাটবে তো, তুমি কেক কাটবে, ও মানে অপেক্ষায় আছে আর কি। তেজু আয়, এই তেজু স্কুল থেকে এলো এখনই। তোমরা হয়তো ভাবছো মা কেক খেতে চাচ্ছে না, তাহলে কি মা খুশি না? আসলে সেরকম কোনো ব্যাপার না, মায়ের বাইরের জিনিস একদমই খেতে চায় না। তো সে কারণে মা বলছিল কেকটা খাবে না। তো পরে বুনু জাস্ট হালকা একটু মানে মুখে লাগিয়েছিল আর কি জাস্ট। তো যাই হোক, দেখো মা কিন্তু মানে মায়ের মনে অনেক আঘাত আছে, অনেক দুঃখ, তারপরেও মা আমাদের জন্য একটু একটু হাসি মুখে রেখেছে। তো মাঝে মাঝে মা একটু আপসেটও হয়ে গেছিলো। তো যাই হোক, তোমরা হয়তো কোনো কোনো জায়গায় মাকে একটু মন খারাপ দেখবে, কিন্তু যাই হোক এটাই বাস্তব। আমাদের মানসিক পরিস্থিতি খুব একটা ভালো না, তবুও আমরা মায়ের খুশির জন্য সব কিছু করি, নিজেদের খুশির জন্য করি, বাচ্চাদের খুশির জন্য করতে হয়। তো যাই হোক বন্ধুরা, ইউটিউবে আসার পরে তোমাদের সবার ভালোবাসার সাপোর্টে আমরা অনেক নিজেরাও হাসতে পারি, সবাইকে হাসাতে পারি, এটাই আমাদের কাছে অনেক। তো যাই হোক, এখন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর আজকের ভিডিওটা কিন্তু একদমই বড় করছি না। তো যাই হোক, এই সুযোগে আমরা সবাই একসঙ্গে বসে খাচ্ছি, এটাও খুব ভালো লাগছে। আর দেখো টিয়ান একটু পর পর এদিক ওদিক চলে যাচ্ছে, তো সেই কারণে আমাকে একটু উঠতে হলো। আর এখন আমি দেখো টিয়ানকে নিয়ে এসে আবার পাশে দাঁড় করিয়ে দিলাম একটা মোবাইল দিয়ে। আসলে ওর খাওয়া আগেই হয়ে গেছে, তো সেই কারণে ও ঘুমও পাচ্ছে, একটু বিরক্ত করছে। তো খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিব, আর বিকেলে একটু তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ তেজুর বাবার শরীরটা ভালো না। ও তাড়াতাড়ি এসে খাওয়া দাওয়া করে চলে গেছে। যাই হোক বন্ধুরা, তোমরা আমাদের পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় আমাদের এভাবেই সাপোর্ট করে যাও। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।